পুলিশ করলো কি আবার? পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায়? দর্শক, আবারও এসে গেলাম ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে। ব্যারিস্টার সুমন ভাই কি বলছে যে পুলিশ সরকারকে কিভাবে কাঁপায়? আপনারা ধৈর্য সহকারে ব্যারিস্টার সুমন ভাইয়ের ভিডিওটা দেখতে থাকুন, দেখার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আমি বেশি কথা বাড়াতে চাই না, চলুন মূল ভিডিওতে চলে যাই। সরকারকে কিভাবে 12টা বাজায় পুলিশ আমি আপনাদেরকে দেখাই। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই সেই মাঠ যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের এলাকার মধ্যে এই মাঠটা দখল করে এখানে একটা পুলিশ স্টেশন হবে। পুলিশকে বরাদ্দ দিয়েছেন যতটুকু জানছি যে সিটি কর্পোরেশন। এই মাঠ বরাদ্দ নিয়েই আপনারা জানেন যে স্থানীয় লোকজন আন্দোলন করছিলেন, এই জন্য একজন মা এবং তার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গিয়ে কালকে রাতেই উনারা ছেড়ে দিছেন। কিন্তু যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আমি এর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই। এই মাঠটার চারদিকে আপনারা একটা দেখেন, এক ইঞ্চি মাটি নাই এই মাঠের চারদিকে, শুধু বিল্ডিং আর বিল্ডিং। দেখেন, আপনি একটু ঘুরে ঘুরে দেখেন, এই যে বড় বড় বিল্ডিং, এগুলো হচ্ছে সব হচ্ছে এই মাঠের চারদিকে। এই মাঠটা ছাড়া এই এলাকার মানুষের আর বেঁচে থাকার খালি জায়গা বলতে আর কিচ্ছু নাই। আমি প্রথমেই পুলিশরে এই যে জনগণের মুখোমুখি করার জন্য আমি মনে করতেছি এই জায়গাটা প্রথমে যারা পুলিশে বরাদ্দ দিছেন তাদেরকে দায়ী করতেছি যে কোন বিবেচনায় আপনারা পুলিশে এই জিনিসটা বরাদ্দ দিতে পারেন। এটা আমার প্রথম প্রশ্ন। আপনি একটা জিনিস দেখেন, পুলিশ করলো কি আবার? পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায়? সরকারকে কিভাবে 12টা বাজায় পুলিশ আমি আপনাদেরকে দেখাই। একটা বাচ্চারে ধরে নিয়ে গেলেন আপনারা এখান থেকে, ধরে নিয়ে এই 13-14 বছরের বাচ্চারে আপনারা শিকের ভিতর, 14 শিকের ভিতর আপনারা ঢুকায় রাখলেন। তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, তার বিরুদ্ধে কিছু নাই। আপনারা কি জানেন না যে একটা শিশু বাচ্চারে ওয়ারেন্ট হইলেও তো আপনি ওই জায়গায় নিতে পারেন না, আপনাকে অনেক প্রসিডিউর মেনটেন করতে হয়। আপনারা কোনো আইন মানবেন না, কিচ্ছু মানবেন না। এতেই আপনাদের শুনেন, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব। আশ্চর্য বিষয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আজকে দেখলাম মিডিয়াতে যে আপনি নাকি বলছেন যে একটা সিদ্ধান্ত পুলিশের জায়গা রিপ্লেস করার পর কাজ হবে, অথচ আপনার কথা না শুনে এরা দেখেন এই যে টানা কাজ করে যাচ্ছে। এই যে দেখেন এরা এই যে কাজ করে যাচ্ছে, মানে হচ্ছে গিয়ে একদিকে আপনি কথা বলতেছেন কাজ একটা আলোচনা করে সিদ্ধান্ত হবে, অথচ এরা যে যার মতো করে কাজ করে যাচ্ছে। আর প্রতিটা মানুষ এই জায়গায় আসলে থ্রেট দিতেছে। আমার কথা হচ্ছে পুলিশ তো এখানে, মজার বিষয় থেকে এই পুলিশের সন্তানরাই এই জায়গায় থাকবে, এই মাঠে এখানে খেলবে, কিন্তু পুলিশ তো এত মুখামুখি হওয়ার কথা না। আমি আপনাদেরকে দেখাই কারা কারা এই জায়গায় আপনাদের আন্দোলনে সামিল হয়েছে। দেখেন এই যে মানুষগুলা এরা সকালবেলা ফজরের নামাজের পরে এই জায়গায় হাঁটতে আসে, এদের আর কোনো জায়গা নাই। আমি ছোট্ট একটা ইন্টারভিউ নেই, আপনারা এখানে কি নামাজের পরে আইসা হাঁটাহাঁটি আপনাদের কি কাজে লাগে? ডায়াবেটিক্স হাই হয়ে গেছে, আপনারা এই জায়গাটা ব্যবহার করেন। আপনারা দেখছেন এই মহিলাদের, এই মানুষগুলার মুখ দেখে বুঝেন। দেখেন মাঠ দখল করে করে এমন অবস্থা করছেন। ফুটবলে আমরা সবচেয়ে তলানির দিকে চলে গেছি 188-তে, আর এইখান থেকে তো প্লেয়ার খেলার কোন জায়গা নেই। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেন, আমার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও এরা এখন শুনে না। আমি জানি না যে এরা শুনে না নাকি উনি চান না যে এরা ওনার কথা শুনুক। শুনেন, সবকিছুর একটা পাপের একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করা উচিত হবে না। আর মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা নিজের পার্টি অফিস পর্যন্ত ভেঙে দিছেন যাতে পার্কিং এর জায়গা ছিল না, আর আপনারা এই তার নাম ব্যবহার করে মানুষের জায়গা দখল করতেছেন। শুনেন, সব দূর সরকারের যাচ্ছে, সরকারকে 12টা বাজানোর জন্য আপনারা 2-4 জন পুলিশ অফিসারই যথেষ্ট। আমি মাননীয় আইজিপি বরাবরে বলবো,
যা আপনার তো সিভিক সেন্স অনেক স্ট্রং, আমি আপনারে চিনি। আপনি আপনার পুলিশ যারা এই ধরনের কাজ করে তাদেরকে কন্ট্রোল করেন, নাইলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে। এত মানুষের দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আপনারা কোনোদিন সফল হইতে পারবেন না। তাই আমার অনুরোধ যে আল্লাহর হস্তে এই তেঁতুলতলার মাঠটার আপনারা মুক্তি দেন। আপনাদের তো দখল করার আরো বহু জায়গা আছে, টাকা পয়সা ইনকাম করার বহু জায়গা আছে। আপনারা চাইলে তো একটা বিল্ডিং একোয়ারও করতে পারেন, কোনো অসুবিধা নাই। মানুষের এই এলাকার মানুষের ফুসফুস যেটা, এইটারে নষ্ট করার দরকার আছে বলে মনে হয় না। করোনা তো অনেক মানুষের ফুসফুস খাইয়া গেছে, এবার আপনারা নতুন করে এই এলাকার ফুসফুস খাইয়া যায় না, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন।